সমাজকে জানান দেয়া নয়, ওই যে ছাগল কাণ্ডের মতন আমি দামি ছাগল কিনে আমি জানান দিব আমার পকেট ভর্তি অনেক পয়সা আছে। ঢাকা শহরে আমরা দেখি যখন বিদ্যালয়গুলো বন্ধ থাকে ট্রাফিক সিচুয়েশন অনেক ভালো থাকে, কিন্তু তাই বলে বিদ্যালয় বন্ধ করে শহরে ট্রাফিক সিচুয়েশন ভালো রাখবো সেটা তো আমরা করতে পারি, কারণ আমাদের শিক্ষার্থীরা সবার আগে, তারা ভবিষ্যতে আমাদের অ্যাসেট, তাদেরকে নিয়ে এই সব স্মার্ট বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখছেন বঙ্গবন্ধু সুযোগ্য কন্যা, আমরা তাদেরকে সেই মানসিকতায় আনতে হবে যে আমরা পাবলিক গুড হিসেবে আমরা গাড়ি একটা গুরুত্বপূর্ণ স্থাপনা, এটা শুধুমাত্র বাবা মার অর্থবিত্ত সমৃদ্ধ সেটা দেখানোর একটা প্রমাণ নয়, সেই গাড়িটা শুধু ব্যবহারের যে বিষয়। আমাদের সন্তানদের মধ্যে এখন একটা মনোবৃত্তি হচ্ছে আমি এই ব্র্যান্ডের গাড়িতে চড়ি, তুমি ওই ব্র্যান্ডের গাড়িতে চড়ো, কিন্তু গাড়ির যে বাস্তব ব্যবহার আমি পয়েন্ট এ থেকে পয়েন্ট বি তে যাওয়ার জন্য সেটা। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। সমাজকে জানান দেয়া নয়, ওই যে ছাগল কাণ্ডের মতো আমি দামি ছাগল কিনে আমি জানান দিব আমার পকেট ভর্তি অনেক পয়সা আছে, দামি গাড়ি কিনে আমি সেটা দামি ব্র্যান্ডের দিকে যাতে সন্তান সেদিকে ঝুঁকে না পড়ে, গাড়ির একটা ব্যবহার যেটা সেটা আমাদের সন্তানদের প্রতি বলতে হবে যে সেটা যে কোনো গাড়ি হতে পারে, সেটা মোটরযান চালিত হতে পারে, সেটা সাইকেলও হতে পারে, তার মধ্যে সেই ইউটিলিটি সেটা আমাদের আনতে হবে, কিন্তু সেটা না এলে আমরাই অনেক সময় অভিভাবক হিসেবে তার মধ্যে সেই মনোবৃত্তি যেটা ভোগবাদী মানসিকতা, বস্তুবাদী মানসিকতা যেটাকে আমরা বলছি কনজিউমারিজম এবং কমোডিটি, তাদের যে এই যে এক ধরনের ভোগবাদী মানসিকতা আমরা ঢুকিয়ে দিচ্ছি, এটা থেকে তাকে পরিত্রাণ দিতে হবে। শিক্ষার্থীকে যদি সে খুব কাছাকাছি থাকে থাকে তাহলে তাকে হেঁটে স্কুলে যাওয়ার জন্য বাবা মা সহ সেখানে আমি যাতে করে হেঁটে স্কুলে দিতে পারি, অত্র এলাকায় যে ফুটপাথে যে চমৎকার ব্যবস্থা আমাদের মাননীয় মেয়র মহোদয় করে দিয়েছে, চমৎকারভাবে ফুটপাথগুলো কিন্তু এখন হাঁটার জন্য খুব উপযোগী, কিন্তু আমাদের সন্তানের কি আসলে ফুটপাথ ব্যবহার করে স্কুলে আসছে, সেগুলো স্কুল কর্তৃপক্ষকে আমরা অনুরোধ করবো।